200 সিরীয় সেনাকে হত্যা করে তুরস্কের কঠিন প্রতিশোধ। তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের উপর প্রচন্ড আঘাত হেনেছে সিরিয়া। রুশ চীনের হাইপারসনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা আমেরিকার নেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মহিউদ্দিন ইয়াসিন, কাল শপথ। দিল্লির দাঙ্গা থামাতে একা লড়েছে যে বীর পুলিশ। করোনা ভাইরাসে ইরানে 210 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব, দিল্লিতে মুসলিম হত্যা। বাংলাদেশের 22 জন কর্মকর্তা সহ 141 জন নৌসেনা ভারতের দিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব সংবাদের বিস্তারিত। তুরস্কের কঠিন প্রতিশোধ। সিরিয়ায় হামলা চালিয়ে অন্তত 300 সেনাকে হত্যার দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, সিরীয় বাহিনীর হামলায় 34 তুর্কি সেনা নিহতের প্রতিশোধ হিসেবে আফরাত বাহিনীর অন্তত 200টি অবস্থানে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংকট নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর অবস্থানে তুর্কি সেনাদের হামলা চালানোর ভিডিও শুক্রবার প্রকাশ করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, সিরীয় বাহিনীকে লক্ষ্য করে বিমান থেকে ও স্থলপথে হামলা চালানো হয়েছে, এতে হতাহত হন বহু সিরীয় সেনা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকার বলেন, আমাদের সেনাদের হত্যার প্রতিশোধ আমরা নিয়েছি। তাদের 200টি অবস্থান লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় আমরা আরও সেনা সদস্য বাড়িয়েছি। তুর্কি সেনাদের বিরুদ্ধে সিরীয় বাহিনীর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে শরণার্থীদের ইউরোপে প্রবেশে আর বাধা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এতে করে দেখা দিতে পারে নতুন সংকট। এদিকে তুর্কি সেনারা সন্ত্রাসীদের সঙ্গে থাকায় আসাদ বাহিনীর হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুর্কি সেনাদের ওই এলাকায় অবস্থানের তথ্য আগে অবগত করা হলে হতাহতের এই ঘটনা ঘটত না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সন্ত্রাসীরা সিরীয় বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছিল, তাদের সঙ্গে ছিল তুর্কি সেনারাও। তুরস্ক নিজেদের সেনাদের অবস্থান নিয়ে সবসময় আমাদেরকে তথ্য দিয়েছে, কিন্তু ইদলিবে বালিউনে তুর্কি সেনারা সক্রিয় আছে সেটা আমাদেরকে জানানো হয়নি। জানালে হয়তো তাদের সেনাদের মৃত্যু হতো না। ইদলিবে চলমান পরিস্থিতিতে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, আর নিজেদের আত্মরক্ষার অধিকার তুর্কি বাহিনীর রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে সিরিয়ার ইদলিবে। নিজেদের সেনা নিহতের ঘটনায় সিরিয়ায় কয়েক হাজার সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। চলমান সংঘাতের মধ্যে ভূমধ্য সাগরে দুটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়া। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের কয়েক ডজন সেনা মারা যাওয়ার পর যখন দামেস্ক এবং আঙ্কারার মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর সিরীয় সেনাদের হামলার খবর এলো। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত শুক্রবার সিরিয়ার সরকারি বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনব্যাপী জোরালো অভিযান চালিয়েছে। ইদলিব প্রদেশের সারাকেভ শহরের আশপাশে ওই অভিযান চলে। সানা বলছে, সিরিয়ার ইদলিব শহরে যেসব সন্ত্রাসী এখন তৎপর রয়েছে, তারা তুরস্কের সামরিক বাহিনী থেকে সরাসরি তুর্কি সেনাদের সমর্থন পাচ্ছে এবং তুর্কি বাহিনী সন্ত্রাসীদেরকে গোলাবারুদ সরবরাহ করছে। সানা আরও বলেছে, সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে সন্ত্রাসীরা যেসব হামলা চালাচ্ছে, তার সরাসরি নেতৃত্ব দিচ্ছে তুরস্কের সেনারা। সূত্র পার্সুডে। রুশ চীনের হাইপারসনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা আমেরিকার নেই। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল চার্লস রিচার্ড স্বীকার করেছে যে রাশিয়া এবং চীনের হাইপারসনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা আমেরিকার বিরাজমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কৌশলগত বাহিনীর বিষয়ে মার্কিন হাউস সাব কমিটির উন্মুক্ত শুনানিতে একথা স্বীকার করেন অ্যাডমিরাল রিচার্ড। রাশিয়া সাম্প্রতিক মহাকাশ দিয়ে লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলতে সক্ষম হাইপারসনিক অস্ত্র মোতায়েন করেছে আর এ ধরনের অস্ত্র তৈরি করছে চীন। তিনি আরও স্বীকার করেন, অত্যাধুনিক এসব অস্ত্রের সক্ষমতা নির্ণয় করতে যে সমস্যায় পড়েছে পেন্টাগন। অবশ্য এসব অস্ত্র কতটা হুমকি হয়ে দেখা দিতে পারে সে বিষয়ে বিশ্বাসযোগ্য অনুমান করতে পারে মার্কিন সেনাবাহিনী।
একক চীনের ব্যালিস্টিক অস্ত্র সক্ষমতার মোকাবেলার জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি, বরং এই ব্যবস্থা কথিত বদরাষ্ট্রগুলোর মোকাবেলার জন্য তৈরি হয়েছে। সূত্র পার্স টুডে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মহিউদ্দিন ইয়াসিন, কাল শপথ। ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে দেশটির রাজা পাহাময়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল 10টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে দাঙ্গা থামাতে একা লড়েছেন যেই বীর পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লির সাম্প্রদায়িক সহিংসতার সময় নিজের জীবন বাজি রেখে অনেক মানুষের প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা নিরাজ জাদাউনকে হিরো পুলিশ বলে অভিহিত করা হচ্ছে। এখন সাধারণ মানুষের জীবন সম্পদ সুরক্ষা দিতে নেওয়া শপথ রক্ষায় তার এই জীবন বাজির ঘটনা আলোড়ন ফেলেছে সবার মধ্যে। নিরাজ জাদাউন দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের একজন এসপি। বিবিসির প্রতিবেদককে নিরাজ বলেন, গত 25 ফেব্রুয়ারি একটি সীমান্ত চৌকিতে টহল দিচ্ছিলেন তিনি। আচমকা তার অবস্থান থেকে 200 মিটার দূরে উত্তর পূর্ব দিল্লির কারওয়াল নগরে থেকে তিনি গুলিবর্ষণের শব্দ শুনতে পান। এ সময় তিনি দেখেন 40-50 জন মানুষের একটি দল যানবাহনের আগুন দিচ্ছেন, আর তাদের মধ্যে একজন হাতে পেট্রোল বোমা নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। ঠিক ওই মুহূর্তে জাদাউন সিদ্ধান্ত নেন তিনি পুলিশের ঐতিহ্যবাহী প্রকটল ভাঙবেন। এরপর প্রাদেশিক সীমানা ছেড়ে দিল্লি সীমান্তে প্রবেশের দ্বিতীয় সিদ্ধান্ত নেন। আহত 2 শতাধিক। নিরাজ বলেন, আমি সীমানা পার হওয়ার সিদ্ধান্ত নেই, এখতিয়ার বহির্ভূত ছাড়াও সত্যিকার অর্থে নানা বিপদের কথা জেনেও আমি একা সীমান্ত পার হতে চাইলাম। ওই 15 সেকেন্ড ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। আমি কৃতজ্ঞ যে আমার সহকর্মীরা আমাকে অনুসরণ করেছে আর আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাকে সমর্থন দেন। তিনি আরো বলেন, আপনার সংখ্যায় খুব কম হওয়ায় এটা ছিল খুবই বিপজ্জনক এবং দাঙ্গাকারীরাও ছিল সশস্ত্র। আমরা প্রথমে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করি এবং যখন ব্যর্থ হই তখন তাদের বলি যে পুলিশ গুলি চালাবে। তারা এরপর প্রথমে পিছু হঠাৎ ইঙ্গিত দিয়ে মুহূর্তেই পাথর ছোড়া শুরু করে এবং আমরা গুলির শব্দ শুনতে পাই। এরপর নিরাজ জাদাউন ও তার দল অবস্থান নেয় এবং দাঙ্গাকারীরা সম্পূর্ণ সরে না যাওয়া পর্যন্ত তার দল তাদেরকে চাপ দিতে থাকে। নিরাজের এই সিদ্ধান্তকে দুঃসাহসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন ঘটনার সময় সেখানে উপস্থিত হিন্দু দৈনিক আমার। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-19 আক্রান্ত হয়ে ইরানে অন্তত 210 জনের মৃত্যু হয়েছে। দেশটির একটি হাসপাতালের সূত্রের বরাতে শুক্রবার আটম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বৌনজার স্বাধীনতা। শুক্রবার 28 ফেব্রুয়ারি বৌনজার স্বাধীনতা চট্টগ্রাম নৌ জটি ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। ISPR-এর দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 16-18 মার্চ আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যবেক্ষক সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নেবেন। স্বাধীনতার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন্ট মোস্তফা জিল্লুর রহিম খানের নেতৃত্বে 22 জন কর্মকর্তা সহ 141 জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নেবেন। প্রশ্ন পাচ্ছে না মানুষ, কারণ দাঙ্গায় যখন পড়ছিল মানুষ তখন তারা ছিল নীরব দর্শক। দাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে 42 জনে পৌঁছেছে, সংখ্যা বাড়ছে। মূলত আগে আহত 350 জনের কেউ কেউ এই হাসপাতালে মারা যায়। আবার কারো কারো মৃতদেহ আবার মোস্তফাবাদ ও শিবপুরীর মধ্যবর্তী নালা থেকে উদ্ধার করা হয়েছে। চওড়া ওই নিকাশি নালা আবর্জনায় ঢাকা। ওই নালা ও ঘিঞ্জি এলাকাগুলো থেকে